হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই আগের মতো সুস্থ ও ভালো আছো। আজকের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের অনলাইন ক্লাস তোমাদের আগের ক্লাসগুলোর মতো স্ট্যান্ডার্ড থ্রি ছাত্রছাত্রীদের জন্য কনভারসেশন সাবজেক্ট নিয়ে আমি আলোচনা করব। আজকে সেই কনভারসেশন সাবজেক্টে এর আগের ক্লাস ক্লাসে যেগুলো করিয়েছিলাম সেটা হচ্ছে তোমাদের অ্যানুয়াল এবং সেকেন্ড টার্মের জন্য যেগুলো কমন আছে সেইগুলোর জন্যই আমি রিভিশন ক্লাস করাচ্ছি কনভারসেশনে। আজকের আমি চ্যাপ্টার ফাইভ, অর্থাৎ তোমরা সবাই পেজ নম্বর সেভেন, অর্থাৎ চ্যাপ্টার ফাইভ পেজ নম্বর সেভেন কনভারসেশন বিষয়ে হলো স্ট্যান্ডার্ড থ্রি ছাত্রছাত্রী পেজ নম্বর সেভেন কনভারসেশন বিষয়ে। দেখো লেখা আছে ইম্পর্টেন্ট ন্যাশনাল ডেজ, ইম্পর্টেন্ট ন্যাশনাল ডেজ অর্থাৎ গুরুত্বপূর্ণ জাতীয় দিন। আমরা জানি যে আমাদের সারাটি বছর জুড়ে আমাদের দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিন আমরা পালন করে থাকি সবাই মিলে, বিদ্যালয় থেকে শুরু করে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে সবাই আমরা সেই দিনগুলোকে স্মরণ করে থাকি। সেই সমস্ত দিনগুলোর মধ্যে দিনগুলো নিয়ে এই চ্যাপ্টারে আলোচনা করা হয়েছে। তো আজকে আমি এই চ্যাপ্টারের পাঁচটি প্রশ্ন আলোচনা করব। তাহলে আজকে আমি শুরু করি। পাঁচ নম্বর যে চ্যাপ্টার আছে তাতে দেখো কোশ্চেন নম্বর ওয়ান, সবাই তোমরা গোলদাগ দেবে, এগুলো রিভিশন ক্লাস, গোলদাগে দেখো কি বলেছে। না, এক নম্বর কোয়েশ্চেনে কি বলেছে, হোয়েন ডু উই সেলিব্রেট আওয়ার ইন্ডিপেন্ডেন্স ডে। তোমরা সবাই জানো যে হোয়েন ডু উই সেলিব্রেট মানে উদযাপন বা পালন করা আওয়ার ইন্ডিপেন্ডেন্স ডে। এই যে ইন্ডিপেন্ডেন্স ডে মানে স্বাধীনতা দিবস, তোমরা সবাই জানো যে স্বাধীনতা দিবস আমরা কবে পালন করি, বলছে হোয়েন ডু উই সেলিব্রেট আওয়ার ইন্ডিপেন্ডেন্স ডে, স্বাধীনতা দিবস আমরা কবে পালন করি। এটা তোমাদেরকে ইংলিশ থেকে প্রশ্ন করা হয়েছে কনভারসেশনের নিয়ম অনুসারে, সেই অনুযায়ী কিন্তু তোমরা যেহেতু বড়ো সম্পূর্ণ বাক্যে বা কমপ্লিট সেন্টেন্সে তোমাদেরকে অ্যান্সার দেওয়াটা উচিত এবং সেইভাবে তোমরা বাড়িতে অভ্যাস করবে। তাহলে তোমরা সবাই জানো, এক কথায় সবাই জানো যে 15ই আগস্ট আমাদের ইন্ডিপেন্ডেন্স বা স্বাধীনতা দিবস। তাহলে তোমরা কী লিখবে, হোয়েন ডু উই সেলিব্রেট আওয়ার ইন্ডিপেন্ডেন্স ডে, তোমরা বাড়িতে অভ্যাস করবে কীভাবে আমি সেটা মুখে বলে দিচ্ছি প্লাস লিখে দিচ্ছি তোমাদের বোঝার সুবিধার জন্য। তাহলে কী লিখবে, যে কী বলবে, উই সেলিব্রেট আওয়ার ইন্ডিপেন্ডেন্স ডে অন 15th অগস্ট। তাহলে এইভাবে কিন্তু অভ্যাস করতে হবে, হোয়েন ডু উই সেলিব্রেট আওয়ার ইন্ডিপেন্ডেন্স ডে অর্থাৎ আমাদের স্বাধীনতা দিবস আমরা কবে পালন করি, না উই সেলিব্রেট আওয়ার ইন্ডিপেন্ডেন্স ডে অন 15th অগস্ট, মনে থাকবে। তাহলে এইভাবে কিন্তু তোমরা বাড়িতে অভ্যাস করবে। এবার কোয়েশ্চেন নাম্বার টু, তাহলে এটা 15ই আগস্ট, তাহলে আমাদের একটা গুরুত্বপূর্ণ জাতীয় দিন স্বাধীনতা দিবস। এবার কোয়েশ্চেন নম্বর টুতে আরও বিভিন্ন দিন নিয়ে আলোচনা করা হয়েছে যেগুলো শুধু জাতীয় দিন নয় জাতীয় উৎসবও বটে। তাহলে কী হলো, হোয়েন ডু উই সেলিব্রেট আওয়ার রিপাবলিক ডে, রিপাবলিক ডে নিয়ে তোমরা আমি অন্য একটা সাবজেক্টে অর্থাৎ তোমাদের ইবিএসে আমি আলোচনা করেছিলাম রিপাবলিক ডে কী, সেই রিপাবলিক ডে বা প্রজাতন্ত্র দিবস কবে পালন করা হয়। তোমরা সবাই জানো যে রিপাবলিক ডে কবে পালন করা হয়, রিপাবলিক ডে পালন করা হয় 26শে জানুয়ারি। নিশ্চয়ই জানো তোমরা সবাই, আমাদের বিদ্যালয়তে তোমাদের স্কুলে বিভিন্ন প্যারেড অনুষ্ঠান হয় এবং কি হয় না জাতীয় পতাকা উত্তোলন হয়। তাহলে কি হবে, এর আগেরটার মতোই তোমরা উত্তরটা করবে, না হোয়েন ডু উই সেলিব্রেট আওয়ার রিপাবলিক ডে। তাহলে ইংলিশ থেকে তোমাদের অ্যান্সার দিতে হবে কিভাবে, না উই সেলিব্রেট আওয়ার রিপাবলিক ডে অন 26th জানুয়ারি, অর্থাৎ আমাদের ভারতবর্ষের স্বাধীনতার পরে নতুন সংবিধান এই দিনটিতে চালু হয়েছিল 1950 সালে 26শে, সেই দিনটির স্মরণে প্রত্যেক বছরই রিপাবলিক ডে বা প্রজাতন্ত্র দিবস বা সাধারণতন্ত্র দিবস হিসেবে সারা ভারত জুড়ে পালন করা হয়। তাহলে হোয়েন ডু উই সেলিব্রেট আওয়ার রিপাবলিক ডে, না উই সেলিব্রেট আওয়ার রিপাবলিক ডে অন 26th জানুয়ারি হলো। এবার কোয়েশ্চেন নম্বর থ্রি দেখো, গোলদাগ দেবে, হোয়েন ডু উই সেলিব্রেট গান্ধী জয়ন্তী, এটাও তোমরা ইতিহাসে পড়েছো, এটাও একটা জাতীয় উৎসবের মধ্যে পড়ে। আজকের 16 অক্টোবরের কদিন আগেই হচ্ছে 16 তারিখ কদিন আগেই হচ্ছে তোমরা ওই গান্ধী জয়ন্তী পালন। এবছর কোভিড সিচুয়েশানে হয়নি, সব জায়গায় মোটামুটি কম বেশি শ্রদ্ধা জানানো হয়েছে বিভিন্নভাবে। গান্ধী জয়ন্তী মানে আমাদের ফাদার অফ নেশনকে
তোমরা পড়েছো মহাত্মা গান্ধী সেই মহাত্মা গান্ধীর জন্মদিন উপলক্ষে তার জন্মবার্ষিকী স্মরণ করি এই গান্ধী জয়ন্তী। সেটি সেটা কবে হয় না প্রত্যেক বছর সেকেন্ড অক্টোবর অর্থাৎ দেশরা অক্টোবর পালন করা হয়। তাহলে তোমরা ওই একই রকমভাবে লিখবে বা বলবে কীরকমভাবে হোয়েন ডু উই সেলিব্রেট গান্ধী জয়ন্তী না উই সেলিব্রেট গান্ধী জয়ন্তী জয়ন্তী অন সেকেন্ড অক্টোবর হলো উই সেলিব্রেট গান্ধী জয়ন্তী অন সেকেন্ড অক্টোবর ঠিক আছে। তাহলে হোয়েন ডু উই সেলিব্রেট গান্ধী জয়ন্তী না উই সেলিব্রেট গান্ধী জয়ন্তী অন সেকেন্ড অক্টোবর। তাহলে এবারে তাহলে কোয়েশ্চেন নাম্বার ফোর কি বলছে হোয়েন ডু উই সেলিব্রেট চিলড্রেন্স ডে। তোমরা সবাই শিশু চিলড্রেন্স ডে একটা গুরুত্বপূর্ণ দিন সেই চিলড্রেন্স ডে মানে হচ্ছে শিশু দিবস। চিলড্রেন্স ডে মানে হচ্ছে শিশু দিবস। শিশু দিবস আমরা কবে পালন করি শিশু দিবস একটা বিশেষ দিন জানো তো শিশুরা শিশুদের শিশু দিবস অর্থাৎ আমি বলে রাখি এর প্রেক্ষাপটটা এটা হচ্ছে স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরুর জন্মদিন 14ই নভেম্বর। সেই 14ই নভেম্বর তিনি শিশুদেরকে খুব ভালোবাসতেন সেই শিশুদেরকে ভালোবাসতেন বলেই হচ্ছে তাঁর জন্মদিনটিকে শিশুদের জন্য উৎসর্গ করা হয়েছে এবং সেই দিনটাকেই অর্থাৎ 14ই নভেম্বর দিনটাকেই চিলড্রেন্স ডে হিসেবে পালন করা হয়। এটা তোমাদের সাধারণ জ্ঞানের জন্য আমি বললাম। তাহলে আমাদেরকে কনভারসেশনে কীভাবে বলতে হবে না হোয়েন ডু উই সেলিব্রেট চিলড্রেন্স ডে না উই সেলিব্রেট চিলড্রেন্স ডে অন 14ই নভেম্বর বলতে হবে উই সেলিব্রেট চিলড্রেন্স ডে অন 14ই নভেম্বর হয়েছে উই সেলিব্রেট তাহলে হোয়েন ডু উই সেলিব্রেট চিলড্রেন্স ডে না উই সেলিব্রেট চিলড্রেন্স ডে অন 14ই নভেম্বর হয়েছে। তাহলে এইটা এই চারটে প্রশ্ন করলাম। আজকের আর একটা প্রশ্ন আমি এখানটা লিখে দেবো এবং বলে আলোচনা করে দেবো। এটাও একটা গুরুত্বপূর্ণ দিন তোমাদের সবাইয়ের কাছে। কোয়েশ্চেন নম্বর ফাইভ দেখো কোয়েশ্চেন নম্বর ফাইভে কী বলেছে আমি কোয়েশ্চেনটা বোর্ডে লিখছি তোমরা সবাই মিলিয়ে নেবে। কোয়েশ্চেন নম্বর ফাইভ বলেছে হোয়েন ডু উই সেলিব্রেট টিচার্স ডে হোয়েন ডু উই সেলিব্রেট হোয়েন ডু উই সেলিব্রেট টিচার্স ডে আমরা কবে বলছো হোয়েন ডু কবে আমরা শিক্ষক টিচার্স ডে মানে শিক্ষক দিবস শিক্ষক দিবস তোমাদের স্কুলে পালন হয় এবং তোমরা জানো তোমাদের কাছে শিক্ষক দিবস একটা বিশেষ দিন। তোমরা তোমাদের সকল শিক্ষকদেরকে বিভিন্ন রকম উপহার দাও শিক্ষকরাও তোমাদেরকে ভালোবাসেন সেই শিক্ষক দিবস তোমাদের কাছে একটা অন্যরকম একটা উৎসাহের দিন। তাই সেই শিক্ষক দিবসটি কবে আমরা পালন করি তোমরা সবাই জানো যে 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবস হিসেবে প্রত্যেকটি জায়গায় পালন করা হয় তাই না। তাহলে সেইটাই আমাদেরকে বলতে হবে না হোয়েন ডু উই সেলিব্রেট টিচার্স ডে না ওই একই রকমভাবে এর আগের কোয়েশ্চেনগুলোর মতো বলবে কি না উই সেলিব্রেট টিচার্স ডে অন হবে 5th সেপ্টেম্বর অর্থাৎ 5ই সেপ্টেম্বর বুঝা গেল। তাহলে হোয়েন ডু উই সেলিব্রেট টিচার্স ডে উই সেলিব্রেট টিচার্স ডে অন 5th সেপ্টেম্বর বোঝা গেল। তাহলে এই পাঁচটা তোমরা সুন্দর করে বাড়িতে অভ্যাস করবে এর আগের গুলো যেগুলো করানো হয়েছে সেগুলো অভ্যাস করবে বুঝতে পেরেছো। তাহলে আজকে আমরা এই জাতীয় দিন সম্পর্কে আলোচনা করলাম। তবে আমি আরেকবার রিভিশন করে নেবো কোয়েশ্চেন নাম্বার ওয়ানে আমরা কী জানলাম হোয়েন ডু উই সেলিব্রেট আওয়ার ইন্ডিপেন্ডেন্স ডে কখন আমরা আমাদের স্বাধীনতা দিবস পালন করি না উই সেলিব্রেট উত্তরটা পড়বে এরকম উই সেলিব্রেট আওয়ার ইন্ডিপেন্ডেন্স ডে অন 15th অগাস্ট মনে থাকবে। এবার হোয়েন ডু উই সেলিব্রেট আওয়ার রিপাবলিক ডে অর্থাৎ আমাদের প্রজাতন্ত্র দিবস হোয়েন ডু উই সেলিব্রেট আওয়ার রিপাবলিক ডে প্রজাতন্ত্র দিবস আমরা কবে পালন করি না উই সেলিব্রেট আওয়ার রিপাবলিক ডে অন 26th জানুয়ারি। কোয়েশ্চেন নম্বর থ্রি হোয়েন ডু উই সেলিব্রেট গান্ধী জয়ন্তী গান্ধী জয়ন্তী মানে মহাত্মা গান্ধীর জন্মদিনকে গান্ধী জয়ন্তী বলা হয় কখন আমরা গান্ধী জয়ন্তী উদযাপন করি না উই সেলিব্রেট গান্ধী জয়ন্তী
on 2nd October, every year, 2nd October. Question number 4 is what is when do we celebrate Children's Day? Children's Day ki kano eigulo sobi bolechi sei shishu divas Children's Day mane shishu divas kobe palon kora hoy we celebrate Children's Day on 14th November orthat 14th November 14th November shishu divas hisebe palon kora hoy question number 5 e ki sikle eta tumra sobai jano when do we celebrate Teacher's Day kobe shikshak divas palon kora hoy we celebrate Teacher's Day orthat tumra eirokom bolbe we celebrate Teacher's Day on 5th September অর্থাৎ 5ই আগস্ট এই 5ই সেপ্টেম্বর সরি 5ই সেপ্টেম্বর প্রত্যেক বছর টিচারসদের জন্য উৎসব করা হয় এই টিচারস ডে তোমরা পালন করো সেটাই তোমরা উত্তর এইভাবে অভ্যাস করবে তাহলে আজকে এই অ্যানুয়াল एग्जामের জন্য এই কনভারসেশন সাবজেক্টে এই 7 নম্বর পৃষ্ঠার 5টি কোশ্চেন আমি আজকে আলোচনা করলাম এবং সুন্দর করে তোমরা যেভাবে পড়লাম এভাবে বাড়িতে অভ্যাস করবে এর আগের ক্লাসগুলোতে যেগুলো পড়ানো হয়েছে সেগুলোও তোমরা বাড়িতে সুন্দর করে অভ্যাস করবে তাহলে আজকে এই পর্যন্ত এইভাবেই তোমরা অভ্যাস করবে আজকে এই পর্যন্ত পরের ক্লাসে এই চ্যাপ্টারের অন্যান্য যে সমস্ত গুরুত্বপূর্ণ দিনগুলো আছে দিনগুলো নিয়ে আলোচনা করা হয়েছে সেই সম্পর্কে আলোচনা করব বাড়িতে সুন্দর করে প্র্যাকটিস করবে এবং এইভাবেই কিন্তু ইংলিশ তোমাদের সুন্দর করে শিখতে হবে এবং সাধারণ জ্ঞান হিসেবেও কিন্তু এই ক্লাসটি তোমাদের অনেক কাজে লাগবে ঠিক আছে আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে